এটা অত্যন্ত মর্মান্তিক মানে আসলে না দেখলে বিশ্বাস করা এরকম একটা দুর্ঘটনা এখানে হতে পারে কখনো চিন্তাও করি নাই আমি আসলে কুলিয়ার চরে ছিলাম ওখান থেকে আমরা চলে আসছি এখানটায় আমাদের ডিসি সাহেব ওখানে ছিলেন এসপি সাহেব ছিলেন ওনারাও সাথে সাথে চলে আসছেন এখন সবার আগে আমরা যেটা মনে করি যে ফার্স্ট কাজটা হচ্ছে যে সবাইকে যারা নাকি জীবিত আছে তাদের উদ্ধার করা কয়জন মারা গেছে সেটা তালিকা করা এবং যারা নাকি আহত তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা সেই কাজটা অলরেডি ওনারা শুরু করেছেন অলরেডি আমি ওনাদের সাথে মিটিং করেছি ওনারা মন্ত্রণালয় যা যা করা দরকার সবাই তাদের সহযোগিতা করার জন্য অলরেডি কাজ শুরু করে দিয়েছে তারপর আমি ওনাদেরকে বলেছি যদি এরপরও কোন ধরনের সাহায্য সহযোগিতা লাগে এবং বিশেষ করে ওষুধ বা অন্য কিছু যদি হয় তাহলে আমাকে বলে আমি দুই ঘন্টার মধ্যে বাংলাদেশ যেখানেই থাকবো আমি নিয়ে আসতে পারবো তো এই লিস্ট আমি এখন যাবো হাসপাতালে ওখান থেকে লিস্টটা পাবো আর উদ্ধার কাজ এখনো কিন্তু শেষ হয় নাই কাজে আপনাদের এখানে একটু ভিড়টা কমাতে হবে সবাই এবং আমার মনে হয় লেটার আসছে পথে আছে লেটার আসলে এটা উঠালে এটা নিচেও কিছু আছে কিনা আমরা তো জানি না এখন কাজে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার কাজটা শেষ করা ভালোভাবে সম্পন্ন করা এক এবং দ্বিতীয় জিনিসটাতে যারা এখনো জীবিত আছেন তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা আর যারা মারা গেছেন তাদের জন্য অলরেডি আমি যেটা শুনেছি যে সরকারি তরফ থেকে একটা কন্ট্রিবিউশন তো দেওয়া হবেই বাট 25,000 টাকা করে বাট সেটা হলো পরের জিনিস আগে হচ্ছে কারা কারা বেঁচে আছে তাদের উদ্ধার করা যারা আহত তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং যারা মৃত তাদেরকে বের করে এনে আইডেন্টিফাই করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা আসলে আজকে আমাদের দুইটা ট্রেনের সরাসরি সংঘর্ষ একটা মর্মান্তিক দুর্ঘটনা এখানে ঘটেছে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় তো 3টা 11 ট্রেনের বগি আমাদের উঠে গেছে এখানে আমরা এখন পর্যন্ত লাস্ট পেয়েছি অনেক মানুষজন আহত হয়েছেন আপনারা জানেন ভৈরব যোগাযোগের জন্য একটা ভালো জায়গা এখানে 39টা আমাদের ক্লিনিক রয়েছে একটা সরকারি হসপিটাল রয়েছে আহত লোকজন সেখানে চিকিৎসা নিচ্ছেন আমাদের জেলা থেকে এবং পার্শ্ববর্তী জেলা থেকে যত অ্যাম্বুলেন্স প্রয়োজন হয় আমরা সকল অ্যাম্বুলেন্স এনেছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে ওনারা আমাদের অনেক সহযোগিতা করেছেন আশেপাশে সকল উপজেলা থেকে ডাক্তার নার্স এবং অন্যান্য সহায়তাকারী ওষুধপত্র স্যালাইন সহ তারা আমাদের ভৈরব হাসপাতালে এসেছেন এই ট্রেন যোগাযোগ যাতে দ্রুত চালু হয় এই বিষয়েও কথা হয়েছে রেকার আমাদের অন্ধবাহিতে আছে রেকার আসতে এটা তোলা হবে বগি 3টি এটি তুললে দেখা যাবে যে নিচে যদি কেউ কোনো ঘটনা ঘটে থাকে নিচে যদি কেউ পতিত থেকে থাকেন কোনো লাশ পাওয়া যায় সেটা তখন জানা যাবে আর এছাড়া অন্যান্য সার্বিক পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে আর ফায়ার সার্ভিসের লোকজন আজকে অনেক পরিশ্রম করেছেন আমাদের পুলিশ বাহিনীর লোকজন পরিশ্রম করেছেন সাধারণ জনগণ এখানে এসে উদ্ধার কাজে সম্পৃক্ত হয়েছেন আশা করছি এরপরে আর তেমন হয়তো লাশ পাওয়ার সম্ভাবনা নাই তারপরে ওই 3টা বগি উঠালে হয়তো আমরা বলতে পারবো সেই লাশগুলো আমাদের হসপিটালে পাঠানো হয়েছে এখানে আমাদের জেলা প্রশাসনের কন্ট্রোল রুম রয়েছে তাদের ঠিকানা যাচাই করে আমরা পরিবারের কাছে হস্তান্তর করবো এবং প্রত্যেক লাশের বিপরীতে আমরা প্রতিষেধক পাওয়া করে সরকারের জন্য দিব এই সেই আমাদের যে প্রস্তুতি রয়েছে সর্বশেষ এই 15টা লাশ উদ্ধার হয়েছে এখন পর্যন্ত মোট 17টা লাশ উদ্ধার হয়েছে এই 3টা বগি উঠালে যদি এখানে অন্য কোনো কিছু পাওয়া যায় তাহলে সেটা পরে পরবর্তীতে বলা যাবে জেলা প্রশাসক মহোদয় ইতিমধ্যে আপনাদের ব্রিফ করেছেন লাশ 17টাই এখন পর্যন্ত পাওয়া গেছে লাশ আমরা হাসপাতালে প্রেরণ করেছি সেখানে সুরক্ষাল হবে এবং যারা ভিকটিমের পরিবার তারা যেভাবে চাইবে আমরা দ্রুত তাদের কাছে সেটা হস্তান্তর করার চেষ্টা করব আর যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার জন্য আমাদের সিভিল সার্জন মহোদয় কাজ করছেন আর তার সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে রেলওয়ে পুলিশের এসপি সাহেবও আসতেছে এবং এই এটা উদ্ধার করার জন্য যে রেখার দরকার সেটাও ঢাকা থেকে অনেক আছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স নিরলস ভাবে পরিশ্রম করছে আমরাও আমাদের সাধ্যমতো কাজ করছি স্থানীয় লোকজন যারা প্রথমে এই ঘটনার রেসপন্ডার তারাও অসাধারণ কাজ করেছেন আমাদের সার্বিক সহযোগিতা করছেন এখনো সহযোগিতা চলছে সহযোগিতা তাদের কাছে প্রত্যাশা করবো তারা যেন জায়গাটা দ্রুত ফাঁকা করে দেন যাতে ফায়ার সার্ভিস আমাদের কাজটা পুরো কমে করতে পারে আমরা সকলের সহযোগিতা চাই এবং সকলের সহযোগিতার মাধ্যমে এই অ্যাক্সিডেন্ট থেকে যেটা মর্মান্তিক দুর্ঘটনা আমরা আর সকলের সহযোগিতা প্রত্যাশা করছি বিশেষ করে সাধারণ জনগণ যারা আর উৎসুক জনতাকে আমি বিনীত ভাবে আপনাদের মাধ্যমে বলবো আপনারা যার যার অবস্থানে থাকেন আমরা আমাদের স্বাভাবিক কাজকর্মটাকে নির্বিঘ্ন করতে চাই।